আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইজি এডুকেশনে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আর আজকের ক্লাসে আমরা একশো একক কাজ আছে সে একক কাজের সমাধান করব এবং বোঝার চেষ্টা করব একশো নম্বর পৃষ্ঠার যে একক কাজগুলো আছে সেগুলো হচ্ছে সংখ্যা রেখা ও গ্রিডের সাহায্যে সমাধান করো আমাদের এখানে বলা হচ্ছে একক কাজের এক নম্বর আমাদের দুইটা একক কাজ আছে এক এবং দুই আমরা এক প্রথমে এক নম্বরটা দেখবো এখানে বলা হচ্ছে যে রেখা ও গ্রিডের সাহায্যে সমাধান করো আমরা কিন্তু এখানে দেখে বুঝতে পারতেছি যেগুলো হচ্ছে গুণ ক নম্বরে গুণ করতে বলছে খ নম্বরে গুণ গ নম্বরে গুণ যেহেতু আমরা গুণ করতেছি এখানে সংখ্যারেখ এবং গ্রিডের সাহায্যে গুণ তো আমাদের গুণই করতে বলছে কিন্তু সংখ্যা রেখা ও গ্রিডের সাহায্যে আমরা রেখা ও গ্রিডের সাহায্যে করবো অবশ্যই এবং তার আগে আমরা দেখি যে রেখার সাহায্য ছাড়া বা গ্রিডের সাহায্য ছাড়া যদি আমরা এটা করতে চাই তাহলে মানগুলো কীরকম আসবে আমরা কিন্তু এখানে দেখবো যে মান আসবে এখানে হচ্ছে আমাদের এক এরকম মান আসবে যে এক মান আসতেছে তারপরে হচ্ছে আমাদের এখানে মান আসতেছে হচ্ছে ছয় বাই সাত এটাতে মান আসবে কত এটাতে মান আসবে আমাদের হচ্ছে পঁচিশ বাই একশো বিশ এটাকে যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে কত পাবো পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তারপরে হচ্ছে পাঁচ চব্বিশে একশো বিশ এভাবে আমরা পাঁচ বাই চব্বিশ পাই এখানেও কিন্তু আমরা আসলে কাটাকাটি করেছি এখানে পাঁচ দিয়ে আমরা দশকে কেটেছি পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় নিচে থাকে সাত এখানে চার আর চার কাটা যায় এখানে তিন আর তিন কাটা যায় তারপর এখানে কিন্তু কোনো কিছু কাটাকাটি যায় না তাহলে হয় তিন সাথে একুশ বাই চার পাঁচে বিশ এরকম হয় এটা এটা কত হবে এটা কিন্তু কাটাকাটি যায় যেমন আমরা দেখতেছি এখানে নয় দিয়ে এটাকে কাটতে পারি তিন আবার এই তিন আর এই তিন কাটা যায় আমরা দুই দিয়ে এটাকে কাটতে পারি কত চার তাহলে দেখতেছি কত থাকতেছে এক বাই বিশ এরকম কিন্তু থাকে তাহলে এটা হয়ে যায় আমাদের আসলে উত্তরগুলো এগুলো আমরা গ্রিডের সাহায্য অথবা সংখ্যকের সাহায্য ছাড়া যখন এমনি গুণ কর শিখছি তখন কিন্তু এভাবে আমরা শিখেছি যে কি হয় উভয় পক্ষে আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটি করে ছোট করে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ অর্থাৎ লব লব গুণ এবং হর হর গুণ করে কিন্তু আমরা উত্তরগুলো বের করতে পারি কিন্তু আমাদেরকে কিন্তু এখানে বলে নাই গুণ করো আমাদেরকে কী বলছে সংখ্যা রেখা গ্রিডের সাহায্যে করো তো আমাদেরকে কি করতে হবে সংখ্যা রেখায় দেখাইতে হবে এবং গ্রিডের সাহায্যে দেখাইতে হবে আসলে এই যে ফলগুলো হলো এই যে আমরা ফলাফলগুলো পেলাম গুণফলগুলো এগুলো আসলে হয় কিভাবে। এগুলো আসলে আসে কিভাবে সেটা আমাদের দেখাতে হবে তাহলে আমরা যদি সংখ্যা রেখার সাহায্যে দেখি আমরা একটা নিয়ম শিখব বা একটা পদ্ধতি শিখব সেই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমরা এই সবগুলো সহজেই করতে পারবো সংখ্যা রেখার সাহায্যে এবং গ্রিডের ক্ষেত্রেও আমরা একটা পদ্ধতি শিখবো সেই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আমরা সবগুলোরই গ্রিড আঁকতে পারবো তাহলে আমরা যদি প্রথমে ক নম্বরটা দেখি ক নম্বরটা আমরা সংখ্যা রেখা এবং গ্রিড এই দুইটার সাহায্যে আমরা দেখবো এবং এর এটার মাধ্যমে আমরা পুরো পদ্ধতিটা জেনে যাব তারপরে বাকিগুলো আমরা সমাধান করে ফেলবো ইনশাল্লাহ তাহলে এখন আমরা প্রথমে ক নম্বরটা দেখি তাহলে এখানে ক নম্বরটা আছে কি ক নম্বরটা আছে হচ্ছে চার গুণন চার বাই তিন গুণন তিন বাই চার তাহলে আমরা যদি ক নম্বরটা এভাবে সমাধান করি চার বাই তিন গুণন তিন বাই চার আমরা পদ্ধতিটা শিখব আগে আমরা অঙ্ক পরে করব। আগে পদ্ধতিটা শিখব স্টেপ বাই স্টেপ আমরা পদ্ধতি অনুসারে ফলো করলে কিন্তু এই সবগুলো আমরা করতে পারবো আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে বোঝার কিছু নাই আমরা একটা বুঝবো বাকিগুলো সব করতে পারবো পদ্ধতি একটাই একই ফর্মুলা একই নিয়ম একইভাবে আমরা করব। তাহলে পদ্ধতিটা কি একটু ভালোভাবে আমরা শুনবো সম্ভব হলে খাতায় লিখে নিবো প্রথমত যখন আমরা সংখ্যা রেখার সাহায্যে করবো কিসের সাহায্যে সংখ্যা রেখার সাহায্যে সংখ্যা রেখার সাহায্যে আমরা যখন করব তখন আমরা তো জানি সংখ্যা রেখা কিভাবে আঁকে তো সংখ্যা রেখা আমরা এঁকে নেব কিন্তু এখানে সংখ্যা রেখাটা আঁকার সময় আমরা খেয়াল রাখবো আমাদের এই ল হরগুলোর দিকে আমাদের যে হরগুলো আছে এই হরগুলোর দিকে যে দুটো ভগ্নাংশের মধ্যে আমরা গুণ করতেছি এই ভগ্নাংশ দুইটার হরের দিকে আমরা খেয়াল করব ভালো করে শুনি হিসের দিকে হরের দিকে আমরা আগে সংখ্যা রেখা জাগবো রেখা আঁকের জন্য আমাদের কি করতে হয় একটা দাগ দিয়ে নিতে হয় তো আমরা আমাদের দাগটা দিয়ে নিব রেখার যে দাগটা সেই দাগটা আমরা দিয়ে নেবো এবার আমরা জানি সংখ্যা রেখা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি যে রেখা আঁকের জন্য আমরা মাঝে জিরো দিই এই দিকে হচ্ছে এক থেকে দুই লিখতে থাকি দশান্তক সংখ্যা এই দিকে লিখতে থাকি ঋণাত্মক সংখ্যা কিন্তু এক্ষেত্রে আমরা যেটা করবো এখানে তো আমাদের আসলে ঋণাত্মক মান নাই সো আমরা শুধু ধনাত্মক মানগুলোই নিব আমাদের যেহেতু এখানে ঋণাত্মক মান নাই তো ধনাত্মক মানগুলোই নিব, মানে হচ্ছে আমরা শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ওই দিকে যাব আর কি এই দিকে বিপরীত দিকে মাইনাসের দিকে আমরা যাব না যেহেতু আমি শূন্য থেকে শুরু করে ধনাত্মক দিকে যাব সো শূন্য আমি মাঝখান থেকে না নিয়ে শূন্যটা আমি একদম শুরু থেকে নিতে পারি এই দিকে আমাদের ঋণাত্মক আছে ঋণাত্মকটা নিচ্ছে না মানে শূন্য থেকে আমি শুরু করে ডান দিকে যাব। তাহলে এখন আমি কতটা ঘর নেব বা কতটা দাগ দেব এক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে এই যে প্রথম যে আমার হরটা থাকবে ভালো করে শুনি প্রথম যে হর থাকবে আমার ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের যে হরটা থাকবে সেই হরের মান যত আমরা এই দাগটাকে তত ভাগ করে নেব আমরা এই সংখ্যা রেখাটাকে তত ভাগ করে নেব তাহলে এটা যদি আমার সংখ্যা রেখা হয় তাহলে এটা হচ্ছে আমার তিন তার মানে এই রেখাটাকে আমি আগে তিন ভাগ করে নেব কত ভাগ তিন ভাগ তাহলে এক ভাগ দুই ভাগ এটা হচ্ছে তিন ভাগ এভাবে আমরা তিন ভাগ করে নেব প্রথম ভগ্নাংশের হর যেটা থাকবে সেটা যত থাকবে তত ভাগ করে নেব নেওয়ার পরে এখন দ্বিতীয় ভগ্নাংশের যে হর থাকবে দ্বিতীয় ভগ্নাংশের হর যেটা থাকবে আমরা এখন ওই যে ভাগ পেলাম প্রত্যেকটা ভাগ প্রথম ভগ্নাংশের সংখ্যা যত ছিল তত ভাগ করে আমরা এখানে কত ভাগ পেলাম এক ভাগ দুই ভাগ তিন ভাগ এখন এই প্রত্যেকটা ভাগকে আমরা আবার ভাগ করব। এই প্রত্যেকটা ভাগকে আমরা আবার ভাগ করব কত ভাগ করে করব দ্বিতীয় ভগ্নাংশে আমার যে সংখ্যাটা থাকবে তত ভাগ করে তাহলে দ্বিতীয় ভগ্নাংশে আমার কত কোন সংখ্যা আছে চার তাহলে আমরা এই প্রত্যেকটা ভাগকে আবার চার ভাগ করব। তাহলে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগে এই এক দুই তিন চার এভাবে চার ভাগ করে নেব অবশ্যই এটা স্কেল দিয়ে তোমরা মেপে সমান করে করবা তাহলে এখানে কি বুঝলাম আমরা পদ্ধতি কি প্রথমে সংখ্যা এটা আঁকলাম তারপরে প্রথমে আমরা জিরো দিলাম প্রথম দাগ এরপর প্রথম ভগ্নাংশের হর যেটা হবে তত ভাগ করে নেব সংখ্যা রেখাটাকে তত ভাগ করে নেব তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো তত ভাগ করে নেব নেয়ার পরে আমরা যত ভাগ পেলাম কয় ভাগ পেলাম তিন ভাগ এক দুই তিন এখন এই প্রত্যেকটা ভাগকে আমরা আবার ভাগ করব। কত ভাগ করে করব দ্বিতীয় ভগ্নাংশের হর যেটা থাকবে তত ভাগ করে তাহলে দ্বিতীয় মানুষের হর কত চার তাহলে প্রত্যেকটাকে আমরা আবার চার ভাগ করে করতেছি এক দুই তিন চার এখানে দাগ তিনটা কিন্তু ঘর কিন্তু চারটা হয়ে গেছে এটা খেয়াল রাখতে হবে আবার চারটা দাগ দিতে যাওয়ার না চারটা দাগ দিলে কিন্তু ঘর হয়ে যাবে পাঁচটা তাহলে এই যে চারটা হয়ে গেল। এই এটাকেও আমরা আবার কয়টা করে নেব চারটা করে নেব। এটাকেও চারটা করে নেব তাহলে আমরা যদি এখন ঘর গুনি টোটাল কিন্তু এখানে বারোটা ঘর পাওয়া যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ঘর কিন্তু পাওয়া গেছে অর্থাৎ কি তিন চারে বারো তিন চারে বারো মানে হরের গুণ ফল যেটা হবে তত ভাগ আসলে করা হচ্ছে কিন্তু এখানে একটা প্রশ্ন তোমরা করতে পারো যে আমরা তো একবারেই বারো ভাগ করতে পারতাম তাহলে তো হতো হ্যাঁ সেটা আমরা করতে পারতাম কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে যেহেতু দুইটা ভগ্নাংশ আলাদা আলাদা দুইটা ভগ্নাংশ আলাদা আলাদা তাই আমাদেরকে হবে যে আমরা আলাদা আলাদা ভাগ করেছি আমরা আলাদা আলাদা ঘর ভাগ করেছি সেজন্য আমরা করলাম আগে তিন ভাগ করে নিলাম এরপর সেগুলোকে আবার চার ভাগ করলাম এটা একটু যে বড় দিয়েছি আমি ভিন্ন কালার ইউজ করছি তোমরা একটু বড় দিবা তারপরে কি এখানে ছোটগুলো দিয়ে বুঝাইলাম যে আমরা এগুলোকে আবার ভাগ করেছি তাহলে টোটাল বারো ভাগ পেলাম এরপরে কি এতটুকু আমরা করে ফেললাম আমাদের কাজ শেষ এরপরে আমরা কি করব আমরা লবের কাছে যাব লবের কাছে গিয়ে কি করব প্রথম ভগ্নাংশের লব যেটা থাকবে প্রথম ভগ্নাংশের লব যেটা থাকবে তত ঘর করে নেব এবং দ্বিতীয় ভগ্নাংশের লব যেটা থাকবে ততবার লাভ দেব ততবার লাভ দেব আমাদের মনে আছে আমরা যখন সংখ্যারেখা পড়েছি সংখ্যারেখার যোগ পড়েছি দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তখন আমরা এরকম শিখেছি যে কি শিখ করব আমরা এখানে লব যেটা থাকবে প্রথম ভগ্নাংশের লভ যেটা হবে তত ঘর করে নেব এবং দ্বিতীয় ভগ্নাংশের লভ যেটা থাকবে ততবার লাভ দেবো তাহলে প্রথম ভগ্নাংশের লভ কত চার তাহলে চার ঘর করে নেব এক দুই তিন চার এই যে চার করে নিলাম কয়বার লাভ দেব তিনবার আবার চার এক দুই তিন চার এই যে চার নিলাম দুইবার লাফ দিয়েছি এক দুই তিন চার আরও একবার লাভ দিলাম এই যে তিনবার লাভ দিয়েছি তার মানে চার বার করে তিনবার লাভ দিয়েছি এবার আমরা এই সমাধানটা এখন করব কিভাবে সমাধানটা করব হচ্ছে টোটাল ঘর যতটা হবে এখানে টোটাল ঘর যতটা হবে সেটা হবে আমার হর সেটা হবে আমার কি হর খেয়াল করি দেখি টোটাল ঘর যতটা হবে আমি কতটা ঘর পেয়েছি টোটাল বারোটা এই সংখ্যার মধ্যে কতটা ঘর হয়েছে বারোটা তাহলে বারোটা আমার হচ্ছে হর বারো হচ্ছে আমার হর এবং লভ কি হবে লভ হবে আমি লাভ দিয়ে কত ঘর কাভার করেছি আমি যে লাভ দিলাম লাভ দিয়ে কত ঘর কাভার করেছি তাহলে আমি লাভ দিয়ে এখানে একবার লাভ দিয়ে চার ঘর আরেকবার লাভ দিয়ে চার ঘর আরেকবার লাভ দিয়ে চার ঘর তার মানে টোটাল আমি বারো ঘর কভার করেছি টোটাল আমি কত ঘর কভার করেছি বারো ঘর কভার করেছি তাহলে বারো বাই বারো তাহলে বারো আর বারো কাটাকাটি করলে কি হয় এক হয় কত হয় এক এই যে আমাদের গুণ ফলটা কত এক এটা কিন্তু আমরা সংখ্যার আগে সাহায্যে দেখালাম এটা আমাদের ক নম্বরটা এটা হচ্ছে আমরা খুব সহজে বুঝতে পারতেছি কিন্তু খ নম্বর গ নম্বর যখন করব তখন আমরা এই জিনিসটা আরও একটু ডিটেলস বুঝতে পারবো তাহলে সংখ্যার আগে সাহায্যে যেটা আমরা আমি এটাতে অনেক বেশি সময় নেব কারণ হচ্ছে আমরা যদি এটা ভালোভাবে বুঝি তাহলে পরের গুলো আমরা নিজেরা করতে পারবো আমি পদ্ধতিটা আবার বলতেছি কি সংখ্যা রেখাটা আঁকবো আঁকার পরে প্রথম ভগ্নাশের হর যেটা থাকবে তত ভাগ করব এরপরে প্রত্যেকটা ভাগকে আবার ভাগ করব তত ভাগ করে দ্বিতীয় ভগ্নাংশে হর যেটা আছে তত ভাগ করে এরপরে টোটাল ভাগ যেটা পাবো আমরা সেটা হবে আমাদের হর এবার আমরা লব কি নেব লব হচ্ছে প্রথম ভগ্নাংশের লব যেটা থাকবে ততটা করে ঘর নিয়ে দ্বিতীয় যেটা থাকবে ততবার লাভ লাভ দিয়ে লভ আমি যত ঘর কাভার করলাম সেটা হবে আমার হচ্ছে লভ তাহলে উপরে পেলাম বারো নিচেও বারো এখন কত পেলাম এক এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখার সাহায্যে সংখ্যা রেখার সাহায্যে এবার যদি আমরা খ নম্বরটা সংখ্যা রেখার সাহায্যে দেখি আমরা আগে সংখ্যা রেখাটা বুঝি তারপরে আমরা গ্রিডটা দেখব তাহলে খ নম্বরটা যদি আমি সংখ্যা রেখার সাহায্যে দেখি তাহলে আমরা কি দেখবো এখানে আছে পাঁচ আমরা অঙ্কটা লিখে নেই তিন বাই পাঁচ গুণন এখানে কে আছে এখানে আছে হচ্ছে দশ বাই সাত তাহলে দশ বাই সাত এবার খেয়াল করে দেখো আমাদের কাজ কি আমরা কিন্তু এখন সংখ্যা রেখার সাহায্যে যেটা সংখ্যা রেখার সাহায্যে সমাধানটা ওইটা দেখতেছি গ্রিপটা আমি দেখাবো সংখ্যাটা একটু ক্লিয়ার হয়ে নেই তাহলে প্রথম কাজকে আমাদের আমরা একটা রেখা টেনে নেব রেখা টানার পরে এখন কি করব প্রথম ভগ্নাংশের হর যেটা সেটা অনুযায়ী আমরা এই রেখাটাকে ভাগ করব তাহলে প্রথম হর কত পাঁচ তাহলে প্রত্যেকটাকে এই রাশিটাকে আমরা কি করব পাঁচ ভাগ করব কোথায় থেকে শুরু করব এখান থেকে এই যে জিরো তাহলে জিরো থেকে শুরু করে পাঁচ ভাগ তাহলে আমি যদি এখানে করি এক দুই তিন চার পাঁচ এদিকে আরেকটু আমরা বৃদ্ধি করে দিই তাহলে পাঁচ এই যে পাঁচ ভাগ করলাম এভাবে এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগ করার পরে আমরা হচ্ছে কি করব হর হরের যেটা থাকবে এই হর অনুযায়ী আমরা এখন কি প্রত্যেকটাকে আবার ভাগ করব। তাহলে হর কথা আমার সাত তাহলে প্রত্যেকটা এখন আবার সাত ভাগ করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমার ঘরগুলো একটু ছোট বড় হয়েছে এটা তোমরা স্কেল দিয়ে যখন মেপে মেপে করবা তখন সুন্দর হবে বা সমান হবে অবশ্যই সমান করে করবা আমি যেহেতু এখানে আমার চোখের আন্দাজে হাতের আন্দাজে করতেছি তো আমার আসলে আন্দাজ এত পাকা না যে আমি একদম সোজা করে করতে পারবো তো এটা সাত ভাগ করে নিলাম এবার এভাবে প্রত্যেকটাকে আমরা সাত ভাগ করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে প্রত্যেকটাকেই সাত ভাগ করলাম সাত ভাগ করার পরে আমরা কিন্তু এখানে টোটাল ঘর পাবো সাথে প্রথমে ভাগ করে নিয়েছি এরপর কি করেছি প্রত্যেকটাকে আরো সাত ভাগ করেছি তার মানে টোটাল আমি এখানে পঁয়ত্রিশটা ঘর পেয়েছি তাহলে হর কত হবে ভাইয়া হর কিন্তু হবে হচ্ছে পঁয়ত্রিশ হর হচ্ছে পঁয়ত্রিশ এবার কি কাজ লভ নেব প্রথম বাংলাদেশের লব কত তিন মানুষের লাভ কত তিন তাহলে আমি তিন ঘর করে নেব দ্বিতীয় মানুষের লাভ কত দশ তিন এখান থেকে শুরু করি এক দুই তিন এই যে এক দুই তিন চার দশ বার লাভ দিলাম এভাবে আমি তিন ঘর তিন ঘর করে নিয়ে দশ বার লাভ দিলাম এখানে একটু বেশি মানে ফাঁকা লাগতেছে কারণ আমি ঘরটা যখন দিয়েছি এইদিকে ছোট ছোটো করে দিয়ে এই জায়গায় জায়গা বেশি হয়ে গেছে যাই হোক তোমরা সমান করে দিবা তাহলে এই যে আমরা কয়বার নিলাম তিন ঘর তিন ঘর করে দশ দশটা নিলাম তাহলে টোটাল আমি ঘর পাবো কয়টা এখানে তিরিশটা কিন্তু ঘর পাবো আমি তিন ঘর তিন ঘর করে নিয়ে দশবার যেহেতু লাভ দিয়েছি তাহলে আমি তিরিশটা ঘর পেয়েছি তাহলে তিরিশ এখন আমরা এটাকে যদি ছোটো করি তাহলে আমরা কত পাবো পাঁচ দিয়ে যদি পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে ছয় বাই সাত আমরা কিন্তু শুরুতে দেখেছিলাম এটার উত্তর হবে ছয় বাই সাত তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখার সাহায্যে এভাবে প্রত্যেকটা অঙ্কে রেখাটা আমরা সহজেই করতে পারবো এখন আমি যদি গ নম্বরটার কথা বলি তাহলে গ নম্বরটা সংখ্যা রেখাটা কীরকম হবে তোমরা নিশ্চয়তক্ষণে বুঝতে পারছো যে প্রথমে সংখ্যা রেখাটা আঁকার পরে দাগটা দেওয়ার পরে আমরা প্রথমে কয় ভাগ করে নেব বারো ভাগ এবং প্রত্যেকটা ভাগকে আমরা আবার দশ ভাগ করে যদি করি তাহলে টোটাল ভাগ কত একশো বিশ তার মানে হর কত হবে আমার একশো বিশ নিচে কত হবে একশো বিশ আর উপরে কি করবো পাঁচ ঘর পাঁচ ঘর করে নিয়ে পাঁচ বার লাভ দেবো তাহলে পাঁচ ঘর করে নিয়ে পাঁচবার যদি আমি লাভ দেই তাহলে কয়টা ঘর নিতে পারবো আমি কয়টা ঘর কাবো পঁচিশটা ঘর তার মানে উপরে হবে আমার পঁচিশ নিচে হবে কত একশো বিশ তাহলে এটার মানটা কত হবে পাঁচ বাই চব্বিশ এভাবে কিন্তু আমরা করতে পারবো ঘন নম্বরটা যদি আমরা সংখ্যা রেখা করি তাহলে ঘন নম্বরটা কি হবে একইভাবে সংখ্যা রেখা এখানে লাভ আগার পরে কি করবো প্রথমে চার ভাগ এরপরে এই প্রত্যেকটা ভাগকে আবার কত ভাগ পাঁচ ভাগ তাহলে পাঁচ ভাগ করার পরে টোটাল ভাগ কয়টা পাবো বিশটা তাহলে হর কত বিশটা এবং এবার সাত ঘর করে নিয়ে তিনবার লাভ দেব সাত ঘর করে নিয়ে তিনবার লাভ দেব তাহলে সাত ঘর করে আমি তিনবার লাভ দিলে টোটাল ঘর কয়টা কাবার করতে পারবো একুশটা কিন্তু এখানে আমাদের ঘর হবে কয়টা বিশটা কারণ চারটাকে আমি পাঁচ ভাগ করেছি টোটাল ঘর পাবো বিশটা এবার উপরে দেখা যাচ্ছে আমি যদি সাতটা করে ঘর সাতটা করে ঘর নিয়ে তিনবার লাভ দেই। আমার ঘর কাবার হইতে হবে একুশটা তার মানে এক্সট্রা এখানে আরও একটা থাকবে তাহলে সেটা আমার নিতে হবে ব্যাপারটা হবে এরকম যে আমরা এখানে প্রথমে চার ভাগ করে নিয়েছি এক দুই তিন চার এরপর আমি প্রত্যেকটাকে পাঁচ ভাগ করে নিলাম তাহলে টোটাল ঘর কিন্তু আমি এখানে বিশটা পেয়েছি তাহলে বিশ এখন যখন আমি সাত ঘর করে নিয়ে তিনবার লাভ দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আসলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আসলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এখানে কিন্তু চলে যাচ্ছে আমি এক দুই তিন চার পাঁচ ছয় এটা তো ছয় এখানে চলে আসছে তার মানে আমার দূরত্ব ছিল এই পর্যন্ত তাহলে এইটুকু আমার কী করতে হবে আবার এক্সট্রা করে দিয়ে দাগ দিতে হবে এই যে এক্সট্রাটা হচ্ছে কি অতিরিক্ত মানে আমার হর যত লব তার থেকে বেশি হয়ে যাচ্ছে হর যত লব তার থেকে হরকে অতিক্রম করে লভ চলে যাচ্ছে হরকে করে চলে যাচ্ছে হরের যে মাত্রা তার থেকে বেশি হয়ে যাচ্ছে লভ সেজন্যই আমরা কিন্তু এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলি মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ না ওই লভ যে সে হরকে মান্য করতেছে না হরের লিমিট ছেড়ে চলে যাচ্ছে সেজন্য হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ এই জন্যই আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলি হচ্ছে কি হরকে ছেড়ে চলে যাচ্ছে তাহলে এখন আমরা এটা কত পাচ্ছি একুশ বাই বিশ পেয়ে যাচ্ছি এটা কিন্তু আমাদের একুশ বাই বিশ এখানে আর আমাদের তেমন কিছু করা যায় না আমরা চাইলে এটাকে মিশ্র করতে পারবো সেটা পরে এ হচ্ছে আমাদের ব্যাপারটা এ হচ্ছে আমাদের সংখ্যা রেখা উম নম্বরটা সংখ্যা রেখা কি হবে উম নম্বরটা এখানে আমরা দেখতেছি তিনটা পথ এখানে আমরা কি দেখতেছি তিনটা পথ এক্ষেত্রে আমাদের একটু সমস্যা হতে পারে যে আমরা আসলে তিনটা এখন সংখ্যার কিভাবে কীভাবে করবো না আমরা এখানে তিনটার কাজ একসাথে করব না এখানে আমাদের একটু কষ্ট বেশি করতে হবে আমাদের এখানে দুইবার কাজ করতে হবে প্রথমে এই দুটা তারপর এই দুটা অথবা প্রথমে এই দুইটা তারপরে এই দুটা মানে যে কোনো দুইটা নিয়ে যেহেতু গুণ আকারে আছে তুমি যে কোনো দুইটা দুইটা করে নিতে পারো মানে কি প্রথমে আমি যদি এই দুইটা নেই অর্থাৎ আমি তিন বাই পাঁচ গুণন দুই বাই সাত এই দুইটার আগে কী বের করবো গুণ বের করব। ওই একইভাবে সংখ্যা রেখা বের করে তারপর যে মানটা পাবো সেইটার সাথে আবার এটা গুণ করব। মানে আমার দুইবার সংখ্যা রেখা আঁকতে হবে দুইটা আলাদা আলাদা করে এটা আমরা আগে গুন করবো তারপর কি এটা গুণ করব তাহলে এটা কি করব ওই যে পাঁচ ভাগ করে সাতাশ ভাগ মানে একশো ভাগ হবে তারপর তিন ঘর করে এনে দুইবার ক্লাব দেব তার মানে এটা হবে হচ্ছে একশো পঁয়ত্রিশ বাই উপরে হবে ছয় এই ছয় বাই একশো পঁয়ত্রিশ এটার সাথে আমাদের যেটা করতে হবে আট বাই নয় বা নয় বাই আট এটা গুণ দিতে হবে তাহলে আমরা মানটা পেয়ে যাব তাহলে এ হচ্ছে আমাদের সংখ্যা রেখার সাহায্যে আমরা কিভাবে এই গুণগুলো সমাধানটা করব সেটা তাহলে পদ্ধতি রাখি সংখ্যা রেখা আঁকো প্রথম ভগ্নাংশের হরের সমান ভাগ করো এরপর প্রত্যেকটা ভাগে দ্বিতীয় ভগ্নাংশের হরের সমান করে আবার ভাগ করো এরপর প্রথম ভগ্নাংশের লবের সমান ঘন নিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবের সমান লাভ দাও হয়ে যাচ্ছে আমাদের কাজ যতটা করে ঘর তারপরে কি ঘর গোনো যতটা করে ঘর সর্বমোট যতটা ঘর সেটা হচ্ছে হর যতটা ঘর আমরা লাভ দিলাম সেটা হচ্ছে লব এই হচ্ছে আমাদের সংখ্যা রেখার সাহায্যে কীভাবে আসলে কাজটা হয় সেটার সমাধান তাহলে আশা করি এই অঙ্কগুলো আমরা সবাই পারবো অঙ্কটা আমরা সাজাবো কীভাবে সেম কোনো সাজানো কিছুই নাই আমরা জাস্ট এই যে সংখ্যা রেখা আঁকবো তারপর দাগাবো এরপর সমান চিহ্ন দিয়ে আমরা মান লিখে লিখে দেব এই হচ্ছে আমাদের সংখ্যা রেখার সাহায্যে সমাধান এখানে গুণগুলো সংখ্যারিকের সাহায্যে কীভাবে সমাধান হলো তাহলে সংখ্যারিকের সাহায্যে আমরা কীভাবে সমাধান করব। এটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আশা করি এরপর আমরা দেখব গ্রিডের সাহায্যে যে গ্রিডের সাহায্যে আমরা এগুলো কিভাবে সমাধান করব। অঙ্কগুলো তাহলে গ্রিডের সাহায্যে যদি আমরা দেখি প্রথমে আমরা ক নম্বরটা দিয়েই শুরু করব। এবার আমরা করব। কিসের সাহায্যে গ্রিডের সাহায্যে গ্রিডের সাহায্যে গ্রিডের সাহায্যে আমরা যখন করব তখন আমরা কিছু নিয়ম বা পদ্ধতি অবলম্বন করব। এটাও এক অনেক সহজ পদ্ধতি যেটা হচ্ছে আমরা গ্রিড কিভাবে আঁকা শিখেছি আমরা বিগত ক্লাসগুলোতে বিগত যে পর্বগুলো ছিল সেগুলোতে আমরা গ্রিড আঁকা শিখেছি গ্রিড আমরা কীভাবে আঁকি আমরা ঘর করে করে গ্রিড আঁকি তাহলে এখানে আমরা গ্রিডের সাহায্যে কীভাবে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে আমাদের এখানে ক নম্বরে আছে চার বাই তিন গুণন তিন বাই চার খেয়াল করব আমরা দুইটা ভগ্নাংশ এখানে আছে দুইটা ভগ্নাংশ আছে এই দুইটা ভগ্নাংশ একটাকে আমরা আমরা তল বরাবর বরাবর বা এভাবে প্রস্থ বলতে পারি ভূমি বরাবর বলতে পারি এই দিক দিয়ে নেব আর একটা হচ্ছে লম্বা বরাবর বা এভাবে লম্বা লম্বি আমরা লিখব এভাবে একটা হচ্ছে ভূমি বরাবর একটা হচ্ছে লম্ব বরাবর একটা হচ্ছে ভূমি বরাবর একটা হচ্ছে লম্ব বরাবর এভাবে তাহলে আমরা ভূমি বরাবর যদি এই ভগ্নাংশটাকে ধরি মনে করি চার বাই তিন এটাকে আর লম্ব বরাবর যদি আমরা তিন বাই চার এটাকে ধরি এভাবে নেব আমরা এভাবে আমরা দাগগুলো টেনে নিলাম এখানে চাইলে কেউ যদি মনে করে যে আমি এই তিন বাই চার ভূমি হিসেবে ধরবো আর চার বাই তিনকে লম্ব হিসেবে ধরবো কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই এরপরে আমরা কি করব এরপরে আমরা ঘর করব এখন কতটা করে ঘর করব সেটা হচ্ছে আমাদের প্রশ্ন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ভূমি বরাবর আমরা যে ভগ্নাংশটি নিলাম সেটার যে হর থাকবে ভূমি বরাবর যে ভগ্নাংশটা নিলাম সেটার যে হর থাকবে সেই পরিমাণ ঘর সেই পরিমাণ ঘর আমরা এই দিকে করবো ভূমির দিকে আমরা এই দিকে অর্থাৎ ঘর টানতে টানতে আমরা ভূমির দিকে যাব এই দিকে যাবো এই দিকে না আমরা উপরের দিকে উঠব না আমরা এই দিকে যাব এখানে ভূমি আমার কত মানে আমাদের হর কত ভূমিতে আমরা যে ভগ্নাংশটা নিয়েছি সেটার কত তিন তাহলে আমরা যেটা করবো এইদিকে তিনটা ঘর করব কয়টা ঘর তিনটা ঘর করব এক দুই তিন এইদিকে যে বাড়তি অংশটুকু আছে এই অংশটুকু তোমরা যখন আঁকবা তখন আসলে থাকবে না কারণ তোমরা তো মেপে মেপে আঁকবা তাহলে কি বললাম আমরা যেটা করব। আমরা এখানে কিন্তু চাইলে এই যে তিন বাই চার এই ভগ্নাংশটাও এখানে নিতে পারতাম তখন কিন্তু আমার এইদিকে ঘর হইতো কয়টা তখন কিন্তু ঘর হইতো চারটা কারণ আমার হর কত চার থাকতো তখন কিন্তু এখন যেহেতু আমি এই ভগ্নাংশটা নিয়েছি এবং এই বংশ হর হচ্ছে তিন তাই আমি এইদিকে কয়টা ঘর করব তিনটা করার পরে আমরা যেটা করব খেয়াল করব ভগ্নাংশটা কি অপরিকৃত নাকি প্রকৃত যদি ভগ্নাংশটা প্রকৃত হয়ে থাকে অর্থাৎ লফ ছোট হর বড় এরকম হয়ে থাকে তাহলে আমাদের আর কোনো কাজ নাই এটা একভাবেই থাকবে এটাই আমাদের ঘর কিন্তু যদি লব বড় এবং হর ছোট হয় বা ভগ্নাংশটা অপ্রকৃত হয় যেমনটা হচ্ছে এটা চার বাই তিন সেক্ষেত্রে যেটা করতে হবে এই প্রত্যেকটা ঘরকে আমরা আবার চার ভাগ করব। ঠিক সংখ্যা রেখার মতো করে এই প্রত্যেকটা ঘরকে আমরা আবার চার ভাগ করব। তাহলে এই প্রত্যেকটা ঘরকে আমরা যদি আবার চার ভাগ করি এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এই যে তাহলে টোটাল কিন্তু আমরা এখানে বারোটা ঘর পেলাম এখানে যেটা কি করলাম যে আমরা প্রথমে তিনটা ঘর দিয়ে নিয়েছি আমরা প্রথমে তিনটা ঘর দিয়ে নিয়েছি আমি যদি ওই তিনটা ঘরকে একটু ভিন্ন কালার করি তাহলে এটা হচ্ছে আমাদের এই একটা ছিল এটা একটা ছিল এবং এটা একটা ছিল এই তিনটা ঘরকে আমরা আবার কয়টা ঘর করব চারটা ঘর করব। কারণ কি এটা ভগ্নাংশটা অপ্রকৃত শেষ আমাদের ঘর করার কাজ শেষ এবার আমরা যেটা করব। এই যে এই দিকে আমরা এখন কয়টা ঘর চারটা কারণ হর কত চার এই ভগ্নশাট হর কত চার তাই আমি এই দিকে চারটা অর্থাৎ লম্বের দিকে কয়টা ঘর করবো চারটা যদি এই ভগ্নাশাটা এখানে থাকতো এবং হর যদি তিন হতো তখন কিন্তু আমি এবার তিনটা করতাম যেহেতু এখানে হর চার তাই আমি এই দিকে চারটা ঘর করবো কয়টা ঘর চারটা তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার চারটা ঘর করলাম এভাবে আমরা গ্রিডটা আঁকবো তাহলে গ্রিড আমাদের আমার এখানে একটু হিজিবিজি মনে হচ্ছে তোমরা সুন্দর করে আঁকবা কী করলাম গ্রিড যদি আমরা আঁকতে পারি তাহলে আমাদের আর সমস্যা নাই কী করলাম আমরা কি আমরা হচ্ছে দুটা দাগ দিয়ে ভূমি বরাবর বা যদি আমরা বলি সমতল বরাবর এখানে একটা ভগ্নাংশ নেব আর একটা ভগ্নাংশ লম্বা বরাবর নেবো এখানে যে ভগ্নংসটা তার যে হরটা থাকবে সেই হরের পরিমাণ ঘর আমরা এই দিকে টানবো ভূমির দিকে টানতে টানতে এই দিকে আসবো ঘর তৈরি করতে করতে যদি ভগ্নংসটা অপ্রকৃত হয়ে থাকে তাহলে লব যেটা থাকবে সেই পরিমাণ আবার ভাগ করব। আর যদি প্রকৃত হয়ে থাকে তাহলে আবার ভাগ করার দরকার নাই একইভাবে এখানে যে ভগ্নংশটা থাকবে সেই ভগ্নংসটার হর যত আমরা আবার উপরের দিকে লম্ব বরাবর তত পরিমাণ ততটা ভাগ করবো তাহলে চার তাহলে চারটা ভাগ করবো এখন যদি এই তিনের জায়গায় পাঁচ থাকতো তাহলে আমরা এই প্রত্যেকটা ঘরকে আরও পাঁচ ভাগ করে করতাম যেহেতু এটা পাঁচ না তিন এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ তাই আমরা আর ভাগ করব না এখন আমরা কি করব। এখন আমরা এখানে দেখাবো যে আমরা কয়টা ঘন নিচ্ছি আমরা এখানে কয়টা ঘন নিচ্ছি তো ঘন নেওয়ার ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা খেয়াল রাখবো আমরা লম্বর ব্যাপার লম্ব বরাবর যেটা সেটা খেয়াল রাখবো বা প্রকৃত ভগ্নাংশ যেটা থাকবে সেটা অনুসারে আমরা ঘরগুলো নেব তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে প্রকৃত সেটা থাকবে আমরা খেয়াল করে থাকবো সব দুইটাই অপ্রকৃত এমন নাই একটা প্রকৃত একটা অপ্রকৃত এরকম আছে তো যেটা প্রকৃত ভগ্নাংশ থাকবে সেটা আমরা নেব যেটা প্রকৃত ভগ্নাংশ সেটা অনুসারে আমরা ঘরটা নেব তাহলে প্রকৃত আমার হচ্ছে তাহলে আমরা এখানে কি বুঝতেছি চারটার তিন নিয়েছি অর্থাৎ চার ভাগের কয় ভাগ নিয়ে এসেছি তিন ভাগ তাহলে এই দিকে আমি কয় ভাগ করেছিলাম চার ভাগ এক দুই তিন চার তার কয় ভাগ আমি নেব তিন ভাগ কয় ভাগ তিন ভাগ এই যে এক দুই তিন তাহলে এই যে তিন ভাগ আমি নিয়েছি কয় ভাগ নিয়ে এসি তিন ভাগ নিয়েছি তাহলে টোটাল ভাগ এখানে কত এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে তিন চারে বারো অর্থাৎ উপরে পেলাম বারো আর নিচে হর কি হবে হর হবে এখানে আমার টোটাল আমি যতটা ঘর করেছি এই যে হর বরাবর পরে যে আমরা ভাগগুলো করেছি এগুলো আমরা নেবো না আমরা এগুলো আমরা গুনবো না এগুলো আমরা গুনব না আমরা শুধু গুনবো কোনগুলো এই যে প্রথমে যে হর ছিল সেটার যে আমরা ভাগ করেছি সেই ভাগটা এবং এখানে আমরা যে ভাগটা সেই ভাগটা তাহলে টোটাল ভাগ কিন্তু এখানে বারোটাই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারো হচ্ছে আমার হর তাহলে টোটাল ঘর যেটা সেটা হচ্ছে বারো এবং আমরা নিয়ে হচ্ছে এই তিনটা এই তিনটার মধ্যে টোটাল আছে কয়টা বারোটা এই যে বারো তাহলে মান হবে এখানে এক গ্রিডটা আমাদের কাছে একটু মানে পেঁচানো মনে হতে পারে কিন্তু পেঁচানো না আমরা যদি একবার বুঝে ফেলি একবার ধরতে পারি তাহলে কিন্তু হবে যে কি কাজ করছি আমরা আমরা করেছি হর যেটা থাকবে সেই পরিমাণ ঘর নিলাম তারপর ভগ্নাংশ যেটা থাকবে মানে লব যেটা থাকবে সেই পরিমাণ আবার ভাগ করলাম এরপর এখানে যে হট থাকবে সেই পরিমাণ ভাগ আমরা করবো করার পরে এখন আমরা হিসাব করব। আমরা চার চারের তিন অর্থাৎ তিনটা ঘর আমরা নিয়েছি এখানে টোটাল কয়টা ঘর নেব আমরা তিনটা ঘর এখানে যে পরিমাণ সংখ্যা থাকবে সেই পরিমাণ ঘর আমরা নেবো এখানে চার থাকলে আমরা চারটা ঘর নিতাম তাহলে তিনটা ঘর আমরা নিয়েছি তিনটা ঘর নিয়ে দেখব যে তিনটা ঘরের ভিতরে আবার কতটা ঘর আছে তাহলে তিনটা ঘরের ভিতরে আবার কিন্তু ঘর আছে আর বারোটা সেটা আমরা নেবো সেটা হবে আমাদের লব আর হরটা কি হবে হরটা হবে এই যে পরের ছোট দাগগুলো দিয়েছি পরের ভাগগুলো এই যে অপ্রকৃত ভগ্নাশর কারণে যে ভাগগুলো ওইগুলো আমরা আর ধরবো না আমরা ধরবো কি বড়ো যে ঘরগুলো আছে সেগুলো অর্থাৎ এই হর তিনের কারণে আমরা তিন ভাগ করলাম এই হর চারের কারণে চার ভাগ করার পরে টোটাল ঘর যে বারোটা পেয়েছি ওই বারোটা আমরা নেব তাহলে সেটা হবে আমাদের হর আর এটা হবে আমি লব টোটাল মান পেলাম আমরা এক এটা হচ্ছে আমাদের গ্রিডের সাহায্যে এটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই সেম আমরা আরেকটা দেখলে আশা করি আরও ক্লিয়ার হব যেমন আমরা যদি খ নম্বরটাই দেখি খ নম্বরটার সাথে এটা একটু মিল আছে তাহলে তিন বাই পাঁচ আর হচ্ছে দশ বাই সাত কী করবো প্রথমে আমরা এভাবে একটু চিহ্ন দিয়ে নেই তারপরে যে কোনো ভগ্নাংশ আমরা যে কোনো জায়গায় লিখবো আমরা তিন বাই পাঁচ যদি এখানে লিখি একটা যদি দশ বাই সাত এখানে লিখি তাহলে খেয়াল করে দেখবো এই দিকে আমার ঘর কয়টা হবে সাতটা প্রথমে আমি এদিকে সাতটা ঘর নেব এভাবে সাতটা ঘর নেব এদিকে সাতটা ঘর নেব আচ্ছা মনে করো নিয়ে নিছি এরপরে আমি দেখতেছি এটা কি অপ্রকৃত কি অপ্রকৃত তাহলে এটাকে আমার আরো ভাগ করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে কয়টা করে ভাগ করতে হবে এই প্রত্যেকটা ঘরকে আমি আবার দশ ভাগ করে করব কয় ভাগ করে দশ ভাগ করে করব প্রত্যেকটা ঘরকে দশ ভাগ এভাবে প্রত্যেকটা ঘরকে আমরা এরকম দশ ভাগ করে করব প্রত্যেকটা ঘরকে দশ ভাগ করব আচ্ছা করলাম করার পরে এখন আমাদের এখানে ভাগ করার কাজ শেষ এবার আমরা কি করব এই দিকে কয়টা ভাগ করব পাঁচটা এক দুই তিন চার পাঁচ খেয়াল করে দেখো এই দিকে আমি এনেছি সাতটা ভাগ এই দিকে কিন্তু পাঁচটা ভাগ এই সাতটা ভাগের মধ্যে প্রত্যেকটাতে আবার কয়টা করে ঘর আছে দশটা করে আছে প্রত্যেকটা দশটা করে আছে বাস আমাদের ঘর গিরি রাখা শেষ এখন আমরা নেবো তাহলে আমার টোটাল হর কত হবে বলো দেখি আমার হর কি হবে হর হবে টোটাল ঘর কয়টা করছি আমি এই দিকে করছি কয়টা সাতটা এই যে ভিতরের যে ছোট ঘরগুলো এগুলো কিন্তু আমরা নেব না হরের ক্ষেত্রে এগুলো আমরা গুনবো না তাহলে এই দিকে টোটাল আমি সাতটা করলাম এই দিকে টোটাল আমি কয়টা করলাম পাঁচটা তার মানে টোটাল কয়টা হয়েছে বলো দেখি বড় ঘর পঁয়ত্রিশটা তাহলে হর হবে আমার পঁয়ত্রিশ এবার আমরা লভ লবটা কি বলেছি প্রকৃত ভগ্নাংশ যেটা থাকবে সেটা অনুসারে নেব প্রকৃত ভগ্নাংশ যেটা থাকবে সেটা অনুসারে নেব এই দুটার মধ্যে প্রকৃতকে এটা তিন বাই পাঁচ এই প্রকৃত লব কত তিন তাহলে আমি তিনটা ঘর নেব এক দুই তিন এই তিনটা ঘরকে আমি নিয়ে নিলাম এই তিনটা ঘর যদি আমি নেই এই যে এই তিনটা ঘর যদি আমি নেই এই তিনটা ঘরের মধ্যে মোট ঘর আছে কয়টা এই তিনটা ঘরের কিন্তু মোট ঘর আছে কারণ এইখানে আছে দশটা ঘর এখানে আছে দশটা ঘর এখানেও আছে কি দশটা ঘর তাহলে তিন দশে তিরিশ তাহলে লব হলো আমার তিরিশ আমার এগুলো পঁয়ত্রিশ এখন এটাকে আমরা কাটাকাটি করতে পারি আমরা যদি এটা পাঁচ দিয়ে কাটি পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ যে ছয় বাই সাত তাহলে গ্রিডের সাহায্যে কিন্তু আমরা দেখলাম যে ছয় বাই সাতে আসে আমরা সংখ্যা রেখাও দেখেছিলাম ছয় বাই সাতে আসে আমরা যখন এই দুটো সারা শুরুতেই করেছি তখনও দেখেছি আমরা ছয় বাই সাতে আসে গ্রিডের ব্যাপারটা আশা করি আমরা ক্লিয়ার হতে পেরেছি আমি আরও একটা দেখাই তাহলে আমি আরও ক্লিয়ার হতে পারবো আচ্ছা এবার যদি আমরা গ নম্বরটা দেখি গ নম্বরের মধ্যে কিন্তু কোনো অপরিকৃত ভগ্নাংশ নাই অপ্রকৃত ভয় না থাকলে কিন্তু আমাদের জন্য আরও ইজি প্রকৃত থাকলে কোনো সমস্যা নাই তাহলে আমাদের কি ওই যে মাঝখানে যে ছোট ছোট ঘরগুলো ওগুলো আর করতে হবে না একবারে হয়ে যাবে যেমন এটা যদি আমরা করি এই জিনিসটা যদি আমরা করি যেমন এটা এটা কি হবে আমরা এভাবে দাগ টেনে নিয়ে এই দিকে যদি আমি পাঁচ বাই বারো নেই এই দিকে যদি পাঁচ বাই দশ নেই তাহলে এই বরাবর কয়টা ঘর হবে দশটা এই বরাবর কয়টা ঘর হবে দশটা এই বরাবর কয়টা ঘর হবে এইবার ঘর হবে বারোটা কেন কারণ এখানে হর হচ্ছে আর এখানে হচ্ছে দশটা এবার এবার বারোটা এবার আমি নেব কত এবার কিন্তু আমি কয়টা ঘর নেব পাঁচটা এইদিকে কয়টা ঘর পাঁচটা এক দুই তিন চার পাঁচটা আবার এইদিকে কয়টা নেব এদিকেও কিন্তু নেব পাঁচটা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই যে আমি এদিকেও পাঁচটা নিতেছি এদিকেও পাঁচটা নিতেছি তাহলে এই যে টোটাল কয়টা ঘর পঁচিশটা ঘর কেন এদিকে পাঁচটা নিতেছি কারণ এদিকে আমি পাঁচের যে বলছি প্রকৃত ভগ্নাংশ যেটা থাকবে সেইটা অনুসারে নেব আমরা বলেছি কি প্রকৃত ভগ্নাংশ যেটা থাকবে সেইটা অনুসারে নেব তাহলে এটা তো দুইটাই প্রকৃত তাহলে দুই দিকেই নিতে হবে এখানে দশের পাঁচ তাহলে এদিকে আমি নেব পাঁচটা এখানে বারোর পাঁচ এদিকেও আমি নেব কি পাঁচটা আমার লব অনুসারে এদিকেও আমি পাঁচটা নিলাম এদিকেও পাঁচটা নিলাম তাহলে টোটাল নিলাম কয়টা পঁচিশটা তাহলে এটা হয়ে গেল পঁচিশটা তাহলে পঁচিশ বাই এখানে হয়ে যাবে কত একশো বিশ যদি দুইটাই প্রকৃত হয় আমরা বলেছি প্রকৃত অনুসারে আমরা ঘরটা নেব প্রকৃত লব যেটা থাকবে ততটা ঘনবত্ত যেহেতু দুইটাই প্রকৃত তাহলে আমি এদিকেও পাঁচটা নিচ্ছি এদিকেও পাঁচটা নিচ্ছি এবার যদি ঘ নম্বরটা খেয়াল করি সাত বাই চার আর তিন বাই পাঁচ এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে কিন্তু সেম ভাবে গ্রিডটা কিভাবে আঁকবো আমরা গ্রিডটা আঁকবো আমরা দিয়ে নিলাম এবার এটাকে যদি আমি লিখি তিন বাই পাঁচ এটা যদি আমি লিখি সাত বাই চার আমি কেন এটাকে এখানে লেখে মেশিন লিখ নিলাম কারণ প্যাটার্নটা ঠিক রাখতে চাচ্ছি যে অপ্রকৃতটা সবসময় ভূমিতে আর প্রকৃতটা লম্ব তাহলে প্যাটার্নটা ঠিক থাকে তুমি চাইলে এখানে সাত বাই চার এখানে তিন বাই পাঁচ লিখতেই পারো কোনো সমস্যা নাই কোনো আপত্তি নাই তাহলে এখন আমাদের এই দিকে ঘর কয়টা হবে এই দিকে ঘর কয়টা হবে চারটা হবে কারণ হর কত চার তাহলে আমরা যদি চারটা ঘর করি এক দুই তিন চার এগুলো চারটা ঘর করলাম কিন্তু এটা কি প্রকৃত না অপ্রকৃত এটা কিন্তু অপ্রকৃত তাহলে অপ্রকৃত কথা হচ্ছে সাত তার মানে প্রত্যেকটা ঘরকে আমার আবার সাত ভাগ করতে হবে তাহলে আমার প্রত্যেকটা ঘরকে আবার কয় ভাগ করব সাত ভাগ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে এটাকেও আমি সাত ভাগ করে নেব কারণ এটা আমার অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা সাত ভাগ করে নিলাম এভাবে সবগুলোকে সাত ভাগ করে নেব এবার আমরা আসি এই ভগ্নাংশের দিকে এখানে হর কত পাঁচ তাহলে এইদিকে আমার কয়টা ঘর হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এবার আমাদের ঘর টানো হয়ে গেছে তাহলে হরটা কেমন হবে ভাই হর কিন্তু হবে আমি এইদিকে ঘর করেছি কয়টা চারটা এদিকে করলাম কয়টা পাঁচটা তাহলে হর কত বিশ কারণ আমরা এই ভিতরের যে ছোট ঘরগুলো এইগুলো গুনব না হরের ক্ষেত্রে এবার লব নেব তাহলে লব আমি কি বলেছি ও প্রকৃত ভগ্নাংশ যেটা থাকবে সেটা লব যত ততটা ঘর আমরা নেব তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ পাঁচ লব হচ্ছে তিন তাহলে তিন ঘর নেব এই দিকে এই আমাদের এটার ঘর এটা এই পাঁচটা ঘর তো আমার পাঁচটার মধ্যে আমি তিনটা নেব এক দুই তিন এই যে এক দুই তিন এই যে এক দুই তিন এই তিনটা আমি নিলাম তাহলে এখানে টোটাল ঘর আছে কয়টা এখানে টোটাল ঘর কিন্তু আছে একুশটা কারণ এই প্রত্যেকটার মধ্যে সাতটা করে আছে এখানে সাতটা এখানে সাতটা এখানে সাতটা তিন সাথে একুশ তার মানে একুশ বাই বিশ হচ্ছে আমাদেরকে আচ্ছা এই হচ্ছে গ্রিডের সাহায্যে তাহলে সংখ্যা রেখার সাহায্যে আমরা দেখেছি সংখ্যা রেখার সাহায্যেটা তুলনামূলক সহজ গ্রিডের সাহায্যেটাও সহজ কঠিন কিছু না কিন্তু অপরিহিত যখন থাকবে তখন আমাদের আবার ভাগ করতে হবে এটা একটু হয়তো ঝামেলার মনে হতে পারে তো আশা করি এ যে গ্রিডের সাহায্যে যেটা সেটাও আমাদের এতক্ষণে ক্লিয়ার হয়েছে ওমনম্বর যেটা আছে সেটা কিন্তু ওই যে বলেছি ওমোন নাম্বার করতে হবে দুইটা দুইটা করে করতে হবে তো প্রথমে আমরা যদি এই দুইটার গ্রি ডাকি প্রথমে আমরা যদি এই দুইটার গ্রি ডাকি এখানে এই দুটার এরপর যে মানটা পাবো সেটার সাথে আমরা আবার এটার গ্রি ডাকবো আলাদা আলাদা করে এটা কিন্তু একসাথে হবে না এই দুটা আগে এই তারপরে এটার সাথে তো এই হচ্ছে গ্রিডের সাহায্যে তো সংখ্যা রেখার সাহায্যে পদ্ধতিটা এবং গ্রিডের সাহায্যে পদ্ধতিটা এভাবে যদি আমাদের যে কোনো ভগ্নাংশ থাকে এগুলোর বাইরেও ভগ্নাংশ থাকে আমরা অবশ্যই গ্রিড আঁকতে পারবো সংখ্যা আঁকতে পারবো ইনশাল্লাহ এতক্ষণে আমরা যারা নিউ মনোযোগ দিয়ে ক্লাস করেছি যদি আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকি আশা করি আমরা কি বুঝতে পেরেছি একদম ইজি জিনিস এই ছিল আমাদের কি গ্রিডের সাহায্যে এবং সংখ্যাের সাহায্যে সমাধান এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো অঙ্ক বুঝলাম ঠিক আছে এখন আমরা অঙ্কটা সাজাবো কিভাবে বা সাজিয়ে লিখবো কিভাবে। তো সাজানো আমাদের এখানে কি কোনো বড় কিছু না আমরা অঙ্ক উঠাবো অঙ্ক উঠানোর পরে কি করব। সংখ্যা রেখার সাহায্যে যেভাবে আমরা লিখেছি রেখার সাহায্যে সংখ্যা সাহায্যে করে ফেলব এরপর গ্রিডের সাহায্যে করে ফেলবো একসাথে ক নম্বর নম্বর অঙ্ক উঠাবো রেখার সাহায্যে আমরা মান বের করব গ্রিডের সাথে মান বের করব রেখার সাহায্যে মান বের করব গ্রিডের সাহায্যে মান বের করবো এখানে লেখার আর কিছুই নাই রেখার সাহায্যে রেখা একে মান বের করব গ্রিডের সাহায্যে গ্রিড একে মান বের করবো আমাদের অঙ্ক হয়ে যাবে এখন সাজানোর কাজটা হচ্ছে তোমাদের তোমরা এটা সাজাবা বাসার মধ্যে বসে বসে সুন্দরভাবে আমি তো দেখাই দিলাম সব এখন তোমরা স্কেল দিয়ে পেন্সিল দিয়ে কালার কলম দিয়ে সুন্দর মতো একে দেখবা কত সুন্দর করে ডিজাইন করে করা যায় এখানে আমি তোমাদেরকে পুরো মোটিভটা দিয়ে দিলাম তোমরা এটা সুন্দর করে একে সমাধান করে ফেলবা আমরি কিচ্ছু না আশা করি সবাই বুঝতে পেরেছি এই ছিল আমাদের একক কাজের এক নম্বরের সমাধান এটা হচ্ছে আমাদের একক কাজের এক নম্বরের সমাধান সংখ্যারে কাউ গ্রেডের সাহায্যে সমাধান করো এরপর দুই দুই নাম্বার যেটা এই খাতায় সমাধান করা এবং খালি ঘর পূরণ করে শিক্ষককে দেখাও এটা নিয়ে আগামী পর্বে আমি তোমাদের সামনে হাজির হব এটার সমাধান নিয়ে সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ